এই মানে এই ভিডিওটার একদম সামারি যদি করতে চাই, মোটামুটি এক শ্রেণীর মানুষটার পেয়ে যাবেন। কারা? যারা ঘরে এবং বাহিরে সম্পর্ক মেনটেন করেন, আবার নারী হন বা পুরুষ হন, সেটা আসলে কত কষ্টকর। বাবি কই তুই জানোস কেমন? না না, মানে আমরা তো নিউজ করি, অনেকের ঘটনা টটনা জানি, তো সেই কারণে বললাম আর কি। ঘটনা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আসলে কার পাল্লায়? দর্শক, জিও পলিটিক্সের শিকার বাংলাদেশ, আর বাংলাদেশের দাম এই মুহূর্তে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, বা ইউ থেকে শুরু করে যারাই আছে ক্ষমতাধর মোড়লরা, সবাই হঠাৎ করে বাংলাদেশকে নিজেদের পকেটে ঢুকাইতে চাচ্ছে। এক একজন এক এক ধরনের অফার দিচ্ছে। আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে না, পুতিন কাকু ডিসকাউন্টে তেল দিয়ে দিচ্ছে, চীন আসতেছে যে আরও অনেক কিছু লাগলে দিব, জাপান চলে আসছে, মানে এদের রাষ্ট্রদূতের সাথে অনেক ঘটনা টটনা ঘটার পরেও এরা যখন ডিফারেন্ট একটা অবস্থানে গেছে, তখন বাংলাদেশের উপর অনেকটা মন খারাপ করেছে সম্ভবত ভ্লাদিমির পুতিন। অবশ্য পুতিন কাকুর এই মন খারাপ অনেকটাই যৌক্তিক। সম্প্রতি মার্কিন আপনার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ছিলেন, তিনি যাবার পর যে নতুন নিউজটা আসছে, আপনাদের খেয়াল থাকার কথা যে রাশিয়ার 69টা জাহাজের প্রতি সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও ওই জাহাজগুলোতে আমাদের বাংলাদেশে রাশিয়া এবং বাংলাদেশের যৌথ একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামালগুলোই আসার কথা ছিল, বাট এটাতে নিষেধাজ্ঞা টানা হয়েছে যেহেতু এগুলো আমেরিকান নিষেধাজ্ঞা প্রাপ্ত। পরবর্তী সময়ে পাশের রাষ্ট্র ভারত, তারা আসছিল যে হালদা নামক যে পশ্চিমবঙ্গের বন্দর আছে সেইখানে এই পণ্য খালাস করে সেই পণ্যগুলা পরবর্তীতে অন্য জাহাজে করে বাংলাদেশে আসবে, কথা ছিল এমনটাই। কিন্তু ঘটনা ঘটছে উল্টা। রূপপুরে সরঞ্জাম খালাসে ব্যর্থ হয়ে রুশ জাহাজ ভারতীয় জলসীমা ছেড়ে চলে গেছে। তার মানে বিষয়টা রাশিয়ানরা কোথাও না কোথাও হয়তো নেগেটিভ দিছে, নাকি অন্য কোনো ইস্যু, এটা এখনও ক্লিয়ার না। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম খালাস করতে না পেরে ভারতের জলসীমা ছেড়েছে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ উরুসা মেজর। আপনার 19 জানুয়ারি মেরিন ট্রাফিক স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে অনেক দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে জাহাজটি। তবে বঙ্গোপসাগর থেকে জাহাজটি রাশিয়া ফিরে যাবে নাকি এমভি উরসা মেজরের পরিবর্তে ভিন্ন কৌশলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম খালাস নিশ্চিত করবে, এ ব্যাপারে এখনও জানা যায়নি। জাহাজটির বঙ্গোপসাগরে অবস্থান এবং পণ্য খালাস কীভাবে হবে, এসব বিষয়ে দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে আসা রাশিয়ান এমভি উরসা মেজর যখন পণ্য খালাসের অপেক্ষায়, ঠিক সেই মুহূর্তেই নতুন কোণের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়ার 7টি প্রতিষ্ঠানের আর 69টি মাদার ভেসেল। এসসি সাউথের 4টি কালো তালিকাভুক্ত জাহাজের মধ্যে এমভি উরসা মেজরও রয়েছে। সম্প্রতি নৌ মন্ত্রণালয় থেকে আপনার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন আমেরিকার সঙ্গে রাশিয়ার বৈশ্বিক দ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করে সাইফ মেরিটাইম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ জহির বলছেন, এই নিষেধাজ্ঞা বৈশ্বিক দ্বন্দ্বের ফল, তবে এর সঙ্গে বাংলাদেশ সরাসরি আপনার কোনো সম্পৃক্ত না বা জড়িত না এমনটাই বলছেন। তারপরেও রাশিয়ার এই জাহাজ যেহেতু ভারতের আহ্বানে হালদা বন্দরে যায় নাই, সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়া বিষয়টাকে আসলে হালকাভাবে নেয় নাই। এখন বাংলাদেশও আছে ঝামেলায়। একদিকে যখন সবাই একসাথে, যখন সব প্রেমিক বা চাহানিওয়ালা আসে, তখন যে মেইন ক্যারেক্টার তার কিন্তু একটা টেনশন পড়ে যায়, কারে রেখা কারে নিমু, এতদিন কিন্তু ওইভাবে কেউ আসে নাই। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে কোথাও না কোথাও ক্যালকুলেশন করছে যে আমাদের জন্য কোন কাজটা দরকার। তবে রাশিয়ার এই পদক্ষেপটা অনেকেই ভাবছে যে এটা হয়তো রুশরা আমেরিকার যে মানে সিচুয়েশনগুলো বা বাংলাদেশের পক্ষে আসছে সেগুলোকে কাউন্টার করার জন্য হোক, মন খারাপ করার জন্য হোক, ওই জায়গায় ফালাইছে। তবে এখনও গন্তব্য কি আবার রাশিয়ায় যাবে নাকি আসলে কৌশলে সেখান থেকে মাল পাঠাবে, সেটা যেহেতু নিশ্চিত না, এটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না। বাট পুতিন যে বাংলাদেশের প্রতি বা রাশারা বাংলাদেশের প্রতি কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে আমেরিকার এই অ্যাক্টিভিটিসগুলোতে, সেটা কিন্তু স্পষ্ট। তো দেখা যাক এই জাহাজের পণ্য কীভাবে খালাস করা হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।